जाए। মাংসটা ভেজে নিলে ভাই ভালো হবে ভাই। তুমি কি করছিলে মাংসটা দেখুনি হবো। আরে আপনি দেন তো পিকনিকে এরকমই হয়। বন্ধুরা ওদিকে তো রান্না হচ্ছে, আর আমার গিন্নি পাঠালো আমাকে আর ভাগনাকে কলা পাতায় খাবে, কলা পাতা নিয়ে আসতে। তা দেখুন আমরা কোথায় এসেছি, দেখুন পুরো বাগান দেখতে পাচ্ছেন, পুরো বাগান। এই বাগানে এসেছি কলা পাতা নেওয়ার জন্য। আর পেছনে দেখুন বাঁশঝাড়, এইদিকেও দেখুন বাঁশঝাড়। আর আমার ভাগনা গেছে, আপনাকে দেখাচ্ছি। ওই দেখুন কুল গাছ, এই কুল গাছের ওপাশে ভাগনা আছে। দাঁড়ান যাচ্ছি আমি। মিলন, ওই এই কচি পাতাটা কেটে না, মাছ পাতাটা, এই গাছের, এই গাছের মাথাতে, হ্যাঁ মাছখানটা, হ্যাঁ না কেটে নে। খুব সুন্দর একটা কচি পাতা কাটা হয়েছে, হ্যাঁ খুব ভালো হয়েছে। হ্যাঁ এখানেও রয়েছে সুন্দর একটা পাতা,
কাট কাটলে ঝুলে পড়বে ধরে নিবি এই যে ঝুলে পড়েছে কেটে দে হ্যাঁ হ্যাঁ বাস খুব সুন্দর পাতা পেয়েছে কচি পাতা দেখুন বন্ধুরা পাতাটা খুব সুন্দর পরিষ্কার চলে আয় চলে আর লাগবে না এবার আমরা বাড়ির দিকে আবার রওনা দেবো বন্ধুরা জঙ্গলে এসে এই বাগানে এসে দেখুন চারিদিকে বাগান আর বাগান পুরো দেখুন পুরো বাগান চারিদিক আর এখানে একটা দেশি কুল গাছ হয়েছে বন্ধুরা কি সুন্দর কারণ আমরা যেখানে থাকি সেই জায়গাটা তো পুরোপুরি শহর কিন্তু এই জায়গাটা আমার এত ভালো লাগছে আমরা ছোটবেলায় কুল খেতাম মনে আছে এই দেখুন বন্ধুরা কত কুল হয়েছে দেখুন পুরো একদম ভরে কুল হয়েছে পুরো এটা দেশি কুল নয়তো বন কুল টাইপের হবে দেশি কুলই হবে এই যে ভাগনা আসছে পাতাগুলো নিয়ে যাবে কলা পাতা কাটা কমপ্লিট পাতা নেওয়া হয়ে গেছে আর বন্ধুরা এই দেখুন কুল দেখছেন সুন্দর সুন্দর কুল পাকেনি এখনো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বন্ধুরা তাহলে আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা আমরা প্রায় রাস্তায় চলে এসেছি হেঁটে হেঁটে এই যে আমার গাড়ি মিলন নিয়ে বসবে ঠিক আছে বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি বাড়িতে কলা পাতা নিয়ে এই একে কি বধুবরণ হচ্ছে নাকি হ্যাঁ সবাই বধুবরণ করছে আমাদের এদিকে রান্না বান্নার খবর কি দেখা যাক রান্নার অবস্থা কোথায় মাংস প্রায় হয়ে এসছে এই যে ফুচকুকে দেখো এই যে বাবান এই আমার ভাগনার ছেলে শুনু 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 ওরে বাবা আমরা এখন খাওয়া দাওয়া করব এই যে আমার ছোট ছেলে হাই করে দে এখন কলাপাতা কাটবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা মিলন কলা পাতা কাটছে কারণ আমার গিন্নি বলল শুধু ব্লগ নয় এই এইটা চারটে গ্রুপে একটা চ্যালেঞ্জ এই খাওয়া দাওয়া নিয়েই চ্যালেঞ্জ হবে বন্ধুরা ব্লগ প্লাস ইটিং চ্যালেঞ্জ গ্রুপে গ্রুপে দুজন করে বসবে দেখতে থাকুন পানিশমেন্টও নাকি রয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখেছেন এর আগে রান্না বান্না আমরা দিদির বাড়িতে এসেছি সবাই মিলে করছি আমরা সবাই মিলে একসাথে চ্যালেঞ্জ এর ভিডিও নিয়ে চলে এসেছি মজাদার পিকনিকও হচ্ছে ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি কতটা এনজয় হয় বন্ধুরা আপনারা দেখতে থাকো খুব মজা হচ্ছে বন্ধুরা প্রতি বছর জন্য এরকম করতে পারি বন্ধুরা আপনারা এটা কামনা করুন সবাই পৃথিবীর মানুষ ভালো থাকুক করোনা থেকে সবাইকে সুস্থ থাকতে হবে সবাই সুস্থ থাকুক আপনারা বন্ধুরা আশীর্বাদ করবেন আশীর্বাদ করবেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার ননদ মানে ওর দিদি আর এটা হচ্ছে দিদি এটা হচ্ছে দিদি তোমার বন্ধুদের কিছু নমস্কার করো হ্যাঁ নমস্কার আর এটা হচ্ছে দিদির বর জামাই বাবু হয় দাদা ডাকি দাদা দাদা বন্ধুদের নমস্কার করুন নমস্কার আপনাদেরকে আর দিদির ছেলে বড় ছেলে যে মিলন আর মিলনের ওয়াইফ মানে বউ মায়া আর উনি হচ্ছে যাই বলবো আপনি তো জানেন আপনারা ওনার উনিকে ওনারা পরিচয় দিলাম না এ হচ্ছে আমার বড় ছেলে আর এর পরিচয় কি দেবো এ তো সারা জীবন তো আমি গনসা মে হু ইন্দ্রজিৎ গনসা আমি গনসা আর আমার বড় ছেলে রনিত আমরা চ্যালেঞ্জ নিয়ে বসে ওটা বলবি না দরকার নেই দরকার নেই বলতে হবে বন্ধুরা বন্ধুরা যখন হয়নি আর বলতে দেবো জোশ না বন্ধুরা আর বলতে দেবো এই আবার ছোট শালা শালার বউ আমার কি শালার ছেলে না বলতে হবে না ওটা
হচ্ছে কাকা শ্বশুরির ছেলে সবাইকে নমস্কার জানাই আমরা সবাই স্বাগত জানাই ঠিক আছে কালী দাও বক্তৃতা ভালো বক্তৃতা দিয়েছে এবার আমি না আমি খাবার নিয়ম বলবো মেনু বলবো আর নিয়ম এরা বলবে মেনু তো আছে তার আগে বন্ধুরা বন্ধুরা নিয়ম হচ্ছে প্রথম দল যে সবার ফার্স্ট খেয়ে আ করবে সে জিতে গেল তার কোনো পানিশমেন্ট নেই দ্বিতীয় দলে পানিশমেন্ট আছে সেটা পরে দেখা যাবে আমি ভালো রকম খাবো শাস্তি বাংলা ভাষায় শাস্তি ঠিক আছে ভোলা মাছ দিয়ে সর্ষে দিয়ে ভোলা মাছের একদম কালিয়া করছে ভোলা মাছের কালিয়া ঝাল আর হচ্ছে চিকেন কারি আর হচ্ছে বেগুন ভর্তা ভর্তা আর হচ্ছে চাটনি আর মিষ্টি খেতে থাকো বন্ধুরা কোনো নিয়ম নেই আজকে বিবাদ আছে আমার জল আছে সামনে আস্তে আস্তে খাও ওরে বাবা রে অনিবিদ্য পাইছিলেন বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আমার ওই খুব জোরে জোরে খেতে পারে আমার ছোটো ছোটো দেখছে ওর আগে ভাবা হয়ে গেছে রাজ্যে কি পাইছিলেন হবে সে বোঝাই যাচ্ছে শান্তিভাবে সবাই কাটুক এই কামনা করি আপনারা সুস্থ থাকুন না মাছগুলো
নতুন মাংস তো ভাত খেতে বলি না মাংস মাংস চালা আগে বন্ধুরা দেখছেন আমার বৌমা ছেলে দেখেন কি অবস্থা করছে চাকরি পাবো না আপনারা এরা উপভোগ করুন সারা বছর সবার ঘরে এরম আনন্দ হতে থাকুক আমরা হারি হারি আয়ুষ্মান হয় হবে দরকার রাত্রির বোঝা পড়া হবে দ্বিতীয়বার মার মার মাংস খা বাবু মার 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 দেখছেন ওরা কি করছে মার 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 মারপিট করছে আমি মারপিট করছি না আমি সব ভাত কাটিয়ে দিলাম তুই কি খাচ্ছিস তুই ভাত খাসনি কিন্তু বাবু মাংস তো না খেলে দেখিস কেন ঝাল লাগে মিষ্টি খাবি না পুরো পাতায় ভাত থাকলে হবে না চাটনি বাবু জলদি জলদি মাথা আমাদের তো মাথা মানে আমাদের তো নেই এই তো সব বন্ধুরা সব কাটা এই দেখুন কাটা মুখে সব কাটা না এই যে চাটনি মা বাবা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি জিতে গেছি আমি আমার বউ জিতে গেছি ওরা তিনজন হয়ে গেছে বন্ধুরা দেখছেন ওরা তিনজন হেরে গেছে আপনি জিতে গেছেন তুমি বলো ওরা তিনজনা হেরে গেছে আমরা জিতে গেছি দিদি জামাই বাবুর জন্য একটা তালি হাতে দেওয়া যাবে না তো এখানে দিচ্ছি তালি হেরে গেছে আমরা জিতে গেছি তোর জন্য আমি হেরে গেছি খেতে পাচ্ছি না খাও বলে পাচ্ছি না বলে খাও পাচ্ছি না আমার
আমি পুটল কই ভাত খেতে আগে আমার খাওয়া গেছে ভাত বন্ধুরা এসব শুনে আপনাদের লাভ নেই, ঝগড়া বেঁধে যাচ্ছে, তাহলে আমরা পানিশমেন্ট কে কে পাবে? সব হেরো পার্টিতে ধরে নিয়েছি, কান ধরে টেনে নিয়েছি, এদের সব রাস্তায় কান ধরে উঠবোস করাবো। আর আজকে ওরা কেন উঠবোস করাবো আপনি শুনুন, ওরা খেতে পারেনি, ওরা খেতে পারেনি। তা প্রথমে কই আমার ছেলে, আমি বলিনি তো এখানে চুপ কর, আমার ছেলেরা মানে ফার্স্ট ওরা পাঁচবার উঠবোস করবে, উভয় উভয় কান ধরে, তারপরে মিলন সেকেন্ড ও দশবার করবে, আর আমার দিদি জ্যাম্বু করবে পনেরো বার, উভয় উভয় কান ধরে উঠবোস করবে। যদি কেউ উল্টো সিধা মানে বদমাশি করে তার জন্য আরো বেড়ে যাবে উঠবোস, পঞ্চাশ বার হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, এরা সবাই হেরে গেছে, লাস্টে আমাকে ফাঁসি দিয়েছে আমার বউকে। হ্যাঁ কিছু করার নেই, এখন পনেরো বার না ত্রিশ বার করলে কান্না কাটা ধরে উঠবোস করতেই হবে। তা বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এরা কান ধরে উঠবোস করছে। দাঁড়াও এক মিনিট, এক মিনিট, ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এইটা পুরো ওপেন, এই দেখুন রাস্তা, আমি নাচবো কিন্তু নাচা হলো না, আমার শুনু কোলে চলে এসছে, এই কান ধর, কিন্তু দেখো ভালো খেয়েও পানিশমেন্ট হচ্ছে, কালো পাঁচবার পুরো বসবে, হাফ প্রশ্ন হবে না। এই তোরা গুণ আনন্দ নে, তোরা আনন্দ নে, এর বদলা আমি নেবো, আরে করেন একটুখানি এই দিয়ে দি কত করেছে, চলে আসো। এবার দ্বিতীয় হেরো পার্টি আমরা, আমি দশবার বন্ধুরা আমি এবারে দিচ্ছি দশবার, ও রানী ভালো করে বস, পাঁচ ছয় সাত আমার বউ আমি ফার্স্ট হয়েছি, এরা সবাই মিলে ধরেছে বলছে না আপনারা লাস্ট হয়েছেন, তার জন্য আমাদের পনেরো বার কান্না ধরে উঠতে হবে, কিচ্ছু করার নেই, না করলে আর রাত্রে খাওয়া দেবে না, এই জন্য আমরা রেডি হচ্ছি, আপনারা দেখুন। ঠিক আছে আর দেরি করে যাবে না, না না না, ধরো 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 ধরো, এই তুই আনন্দ কর, উপভোগ কর, এটা গুটু পাঁচ ছয় সবাই দেখছি, আমাদের তো পানিশমেন্ট সব শেষ হয়ে গেল, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। হ্যাঁ তা আজকের মতো টাটা, আবার দেখা হবে কোন একদিন, সারা বছর ভালো থাকুন, সারা বছর ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ সবাই সুস্থ থাকুন, করোনা থেকে মুক্ত থাকুন।